नमस्कार, आशा करी सबाई ভালো আছো। তো সেদিনকে আমি বাংলাতে প বর্ণ পড়িয়েছিলাম, আর পেজ নম্বরটা ছিল 23। লাস্ট লাইনটা ছিল রহিমের আব্বা শহরে গিয়েছে, সেদিনকে আমি পড়িয়ে দিয়েছিলাম। আর তোমাদেরকে বলেছিলাম উপরে যেটা লেখা আছে যুক্তাক্ষরগুলো যে আছে সেটা তো নিশ্চয়ই তোমরা লিখেছো খাতার মধ্যে সবাই। হ্যাঁ, আর ওগুলো লিখে দেবে। হ্যাঁ, আর আজকে তারপর থেকে আমি তোমাদের পড়াবো। তো পরের লাইনটা আমি পড়ছি, তোমরা পেজ নম্বরটা সবাই খোলো। 23 বর্ণ পরিচয়, 23 খুলেছো সবাই? তো দেখো, চলে যাও নিচের দিকে, চলে যাও, আমি পড়ছি। কোন কোন উদ্ভিদ আকারে তৃণের চেয়েও ছোট? আমার সাথে সাথে পড়বে তোমরা, তাও ভালোভাবে, তাহলে তোমার উচ্চারণটা ঠিক হবে। শম্ভু একটি বুদ্ধিমান বালক, যে যুক্তাক্ষরগুলো আছে সেটা তাহলে উচ্চারণটা তোমাদের ঠিক হবে। তারপরে লাইনটা আছে, আজ হইতে তাহার যাত্রা আরম্ভ হইল, লোকে বলে যাহার নাম কলা তাহার নাম রম্ভা, রুক্মিণী রান্না করিতেছে। নেক্সট পেজ, পরের পেজটা চলে যাও। সবাই তাহার বাগ্মিতার প্রশংসা করে, বাগ্মিতা কেউ বলে বাগ্মিতা দুটোই ঠিক, কিন্তু বানানটা কিন্তু সবাইকে ঠিক লিখতে হবে। নেক্সট, এই মৃন্ময় কলসটি সহজে ভাঙিবে না, জীব চিন্ময় সত্তার উপাসনা করে। বুঝে? তারপরে হচ্ছে, পরম পুরুষ সকলের আত্মার আত্মীয়, কেউ বলে আত্মা। হ্যাঁ, আমি বলে দিচ্ছি এটাও ঠিক, আবার কেউ বলে আত্মা, দুটোই ঠিক, কিন্তু বানান কিন্তু একই রকম লিখতে হবে। কেউ আত্মা কেউ আত্মা, যার যেটা খুশি। পিতা কন্যাকে আয়ুষ্মতী হও বলিয়া আশীর্বাদ করিয়াছিলেন, স্মৃতি সবসময় মানুষকে আনন্দ দেয়, ব্রহ্মপুত্র একটি বৃহৎ নদ। ব্রহ্মপুত্র কিন্তু নদী নয়, নদ। ব্রহ্মপুত্র বানানো তোমাদের আমি খুব সম্ভবত এর আগে কোন একটা জায়গায় হয়তো ছিল, সেখানে আমি ব্রহ্মপুত্র ওটা দেখিয়েছিলাম। ময় ভয় কিভাবে লিখতে হয়, দুই কঠিন বস্তুর মাঝখানে থাকায় নরম বস্তুটির চ্যাপ্টার হইয়া গিয়াছে। আজকে এইটুকুনি থাকবে, এটা তোমরা লিখবে খাতায় লিখে রাখবে, তাহলে যুক্তাক্ষর যেগুলো আছে সেটাও তোমাদের ঠিক হবে। আর তার সাথে সাথে কিছু বাড়িতে নিজেরা করবে বাক্য বর্ণ, অর্থাৎ মেক সেন্টেন্স, এটা খাতার মধ্যে লিখে নেবে সবাই। আমি বোর্ডে লিখে দিয়েছি, ক খ গ ঘ পাঁচটা দিয়েছি, আমি একবার পড়ে দিচ্ছি। উদ্ভিদ হস্য দয় বয় হস্যি দয় হসন্ত, উদ্ভিদ। খ নম্বর হচ্ছে বুদ্ধিমান, বুদ্ধিমান। গ নম্বর হচ্ছে উপাসনা। ঘ নম্বর হচ্ছে কন্যা, ক দন্তের নয় জফলা আকার কন্যা। ঙ নম্বর হচ্ছে আনন্দ। এই পাঁচটা বাক্য রচনা বাড়িতে করবে তোমরা নিজেদের মতো করে, বইয়ের সঙ্গে না, নিজেদের মতো, নিজেরা যেটা ভালো বুঝবে সেটা করবে, অর্থাৎ নিজের মন থেকে করবে তোমরা। আর এটুকু আজকের জন্য থাকলো, আবার পরে পরে যে লাস্ট চ্যাপ্টারটা পরের দিন আমি করে দেবো তোমাকে। তারপরে যেটা ভাষা শিক্ষায় যেটা আছে সেটা আমি আমি লিঙ্কেই পাঠিয়ে দেবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, নমস্কার।